สีฟังและรันนาคอร์নমস্কার, কেমন আছেন সবাই? এই বর্ষায় গরমে নিশ্চয়ই ভালো আছেন। এখন যাই ঋতু হোক না কেন, গরমটা তাতে কমন, এটা আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আমাদের জি বাংলা রান্নাঘরে আজ থেকে শুরু হচ্ছে ত্রিফলার রান্না। ঘাবড়ে যাবেন না, আমরা আমলকি হরিতকি বয়রা দিয়ে রান্না করছি না, আমরা লিচু আনারস এইসব ব্যবহার করবো রান্নাতে। আজকে যেরকম লিচু, শুরু করছি জি বাংলার রান্নাঘর। স্পেশাল পার্টনার টাইট প্লাস এক্সট্রা পাওয়ার, আর আমার সঙ্গে আজকে আছে তমসা বসু মল্লিক। তমসা, সাঁতরাগাছিতে থাকো তুমি? হ্যাঁ, সাঁতরাগাছিতে থাকি। সাঁতরাগাছির খুব কাছাকাছি আমার বাপের বাড়ি। ও, কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে কদমতলা। ও হ্যাঁ, খুব কাছে। তুমি কি করো তমসা? আমি একটা কোম্পানিতে যাও, সার্ভিস করি। সার্ভিস করো? আজকে তুমি লিচু দিয়ে কিছু একটা বানাবে, তাই তো? লিচুর রেসিপি তোমার কি বানাচ্ছো তুমি? আজকে আমি লিচুর সন্দেশ বানাচ্ছি। লিচুর সন্দেশ, লিচুর পায়েস, এগুলো অসাধারণ খেতে হয়। লিচুর সন্দেশে তোমার কী কী লাগছে বলো? তেমন কিছু না, খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে, যেমন হচ্ছে ছানা লাগছে, চিনি লাগছে, দুধে ভেজানো একটু কেশর নিয়েছি, লিচু বাটা আছে বা পেস্ট করা আছে, আর আছে আপনার আমন্ড কুচি বা পেস্তা কুচি, যেটা হোক। ওকে, এগুলো তোমার বানাতে, মানে লিচু সন্দেশ বানাতে লাগবে ইনগ্রেডিয়েন্টস। প্রথমে কি করতে হবে, তুমি এদিকে চলে এসো, আমি তোমাকে হেল্প করছি। হ্যাঁ বল, একটুখানি প্লেটটা দাও। এই প্লেটটা? হ্যাঁ, এই নাও। তোমার রান্না বান্না করার টাইম পাও? হ্যাঁ করি, আমি করতে রান্না করতে ভালোইবাসি, কারণ আমার বাড়িতে যারা আছেন তারা খেতে খুবই ভালোবাসে, আর বিশেষ করে আমার ছেলে, ও তো খুবই খাদ্যরসিক। মানে ছেলে কত বড়? ক্লাস 2 এ পড়ে, মানে 7। ও বাবা, সে খেতে ভালোবাসে? ভীষণ ভালোবাসে, মানে ফ্রিজে যা থাকে ওর হচ্ছে কি, মা না থাকলে ওগুলোকে খুলে খুলে সব। মায়েদের কত আফসোস, তার ছেলে মেয়েরা খেতে চায় না, তুমি তো লাকি গো। হ্যাঁ, ও খেতে খুব ভালোবাসে এবং ও আরেকটু ছানা দিতে হবে তো। হ্যাঁ, এবং খুব গুড টেস্টার। বাহ, মানে খেয়ে বুঝতে পারে কোনটা কি, কোথায় ভুল হয়েছে বা কি দিলে ভালো হয়, সেটা কিন্তু এখন থেকে বলতে পারে। বাবা, তাহলে তো খুবই ভালো, কারণ বাচ্চারা তো কালার দেখে খায়, খুব একটা তো বুঝতে পারে না। ওর খেতে খুব ভালোবাসে এবং খেতে খুব মানে পছন্দ করে। মানে এবার কি দেবো আমাকে বলবে? আমি এইটাকে একটুখানি ম্যাশ করে নেবো ফার্স্টে। ঠিক, হাতে করেই করবে নাকি কিছু দেবো? হাতে করেই করে নিলে বেটার হয়। ঠিক আছে, কর। ঠিক আছে, বাড়িতে মিষ্টি টিষ্টি বানানো হয় না তো তোমার? হুম, বাড়িতে মিষ্টি বানাও। বাহ, ভেরি গুড। আমি এটা কড়াতে দিয়ে দেবো, ওর মধ্যে চিনি দেবো। চিনি দেবে? হ্যাঁ। ঠিক আছে, আমি এটা অন করে দিলাম। হ্যাঁ, একটুখানি অন করে দাও। আমি এ করে দেবো, হেল্প করবো, তাহলে খুব ভালো হয়। তমসা, তুমি তো হেঁসেলের ভানুমতি। হ্যাঁ, কি করেছিলে গো যে হেঁসেলের ভানুমতি হয়ে গেলে? আসলে আমাদের আমাদের ইয়েতে ছিল আপনার এঁচুড় দিয়ে রেসিপি। হুম, তো আমি চিনিটা একটু অ্যাড করে দিই। আমি দিই? হ্যাঁ দাও। ব্যাস, আলাদা না, এঁচুড় দিয়ে কিছু একটা বানাতে হবে। তো আমি বানিয়েছিলাম জ্যাক পপস। মানে জ্যাক পপস? হ্যাঁ। আরে বাবা, মানে জ্যাক ফ্রুটের জ্যাক, আর যেহেতু ওটা গোল গোল করা ছিল ওর জন্য নাম দিয়েছিলাম পপস। তাই জ্যাক পপস বানিয়েছিলে? সেটা কিরম ভাবে বানিয়েছিলে আমাদের বলো একটু। কিছু না, ওই এঁচোড়ের যে অংশটা, নিচের অংশটা, মানে খোসা ছাড়ানোর পর তো ওটাকে কেটে নেওয়া হয়েছে, মানে ওপরের শিডটা আর ইয়েগুলো পুরো ফেলে দেওয়া হয়েছে, তো নিচের যে শক্ত অংশটা ওটাকে নিয়ে ভালো করে বয়েলড করা হয়েছে হলুদ আর নুন দিয়ে। তারপর এঁচোড়ের নিচের অংশটা বলতে আমি বুঝতে পারলাম না, এঁচোড়টা তুমি ছাড়ালে, ছাড়িয়ে বীজগুলোকে বের করে নিলে, ওই রোয়া রোয়া যে রোয়াগুলোকে বার করে নিলে, দিয়ে লাস্ট যে মোটা একটা পুরো মোটা লেয়ারটা, ওই যে এঁচোড়ের যে লেয়ারটা, ওকে, ওইটাকে মানে বার করে ওটাকে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তার সাথে ওই হাফ ছোট আলু একটা হাফ নেওয়া হয়েছে, একটুখানি লিচি, লিচুর পাল্পটা দেবো তো। ওটা দেওয়া হয়েছে, আর নিয়েছি আলু, এগুলোকে সব ম্যাশড করেছিলাম, আর পুদিনা পাতা, ধনে পাতা, অ্যান্ড এটাও দিয়ে দেবো। তুমি লিচুর পাল্পটা অলরেডি মিশিয়েছো, এবার তুমি কি দেবে বলো? এই দুধ আর দুধ আর কেশরটা। হ্যাঁ,
একটা ইয়েলো কালার আসবে এই দিকটা করে একটুখানি ধর ব্যাস আর দিন না লাগলে জাফরানের যে আসল রংটা সেই রংটাই হয়েছে একদম মিষ্টির দোকানের যেরকম রং হয় সেরকমই হ্যাঁ এবার এটাকে জাস্ট পাক দেবা ভালো করে ভালো করে পাক দেবে তো হ্যাঁ যেটা বলছিলে জ্যাকফ্রুটটাকে তারপরে নুন আর হলুদের সেদ্ধ করে ওইটা তার সাথে আলুটাও বয়েল করে নিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি এরপরে পুদিনা পাতা ধনে পাতা পার্সলে পাতা একটা ডিম চিংড়ি মাছ ছিল ওটা জাস্ট পুরের মধ্যে দেওয়া হয়েছে আর কর্নফ্লাওয়ার দিয়ে ওগুলো করে পুরো মাখা হয়েছে মেখে বল করা হয়েছে সবকটাকে আচ্ছা তারপরে ওটাকে ডিপ ফ্রাই করেছি আর যেটা করেছি কিছুটা সস মানে নানা রকম সস বলতে রেড চিলি সস নিয়েছি আর হচ্ছে সয়া সস এক চামচ মতো ভিনিগার নেওয়া হয়েছে আর তোমার নিয়েছি আমি চিলি সসও নিয়েছি নর্মাল একটুখানি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে টস করেছি টস করেছো সবকটা সসকে গোলমরিচের গুঁড়ো দিয়ে হ্যাঁ পাপড়ের মধ্যে ফোল্ড করে ওটাকে সার্ভ করা আছে পাপড়ের মধ্যে ফোল্ড করে সার্ভ করা হয়েছে সঙ্গে ওই বলটাই চড়ে যেটা বলটাকে দেওয়া হয়েছে টসিং করে ওই বলটাকে আমি সার্ভ করেছি পাপড় দিয়ে পাপড় দিয়ে আরে বাবা সেটা তো দারুণ খেতে হয়েছে এটা এখন অনেকক্ষণ ধরে পাক হবে তো কাঁচা গোল্লার মতো ঠিক মনে হচ্ছে মিষ্টির দোকানে ঢুকে পড়েছি গো আরেকটুখানি দাও কালারটা আরেকটু ভালো কালারটা একটু ভালো হবে দিদি পুরোটাই দিয়ে দিই জানো তাহলে রংটা খুব ভালো হবে সন্দেশের পাক রেডি হয়ে গেছে তাই তো হ্যাঁ এবার এটাকে কি করবে এগুলোকে আমি জাস্ট গোল গোল করব পাক দেব গোল গোল করে পাকাবে তো আমিও পাকাই হ্যাঁ হ্যাঁ গোল গোল করে আবার একটু চ্যাপটা করতে হবে না হ্যাঁ তার উপরে পেস্তাটা দিতে হবে হ্যাঁ এই নাও আহা কি সুন্দর দেখতে হয়েছে আর কি কি মিষ্টি বানাতে পারো তুমি এছাড়া ম্যাঙ্গো দিয়েও করা যেতে পারে তুমি যেরকম বলছো আম দিয়েও হয় আগে কি এক দিনে কি হতো ধরো বড় বড় মিষ্টির দোকান যেগুলো আছে অনেক ধরনের ক্ষীরের পুতুল তৈরি করা হতো বিশেষ করে বিয়ের সিজনে বিয়ের সিজনে ক্ষীরের বরবো ক্ষীরের বুড়ো বুড়ি এইসব বানানো হতো তাছাড়া সন্দেশ দিয়ে আম আতা এগুলো হয়েই থাকতো এখন যেরকম আলাদা করে অর্ডার দিতে হয় স্পেশাল ওকেশনে যেরকম বিয়েতে অনেক অর্ডার দিলে তখন এগুলো মোটামুটি মজুদ থাকতো আতা সন্দেশ লিচু সন্দেশ আমরা ছোটবেলায় খেয়েছি যে আপেল সন্দেশ আতা সন্দেশ লিচু সন্দেশ সুতরাং ফলের সঙ্গে মিষ্টির যোগাযোগটা বহুদিন ধরে জানো তো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আগেকার দিনে ধরো বহু আগে আর কি প্রথম নর্থ ক্যালকাটায় যখন জমিদাররা এসে বসবাস করা শুরু করে তখন জামাই ঠকানোর জন্য যেসব মিষ্টি করা হতো সেগুলো ফলের আকারে করা হতো ধরুন একটা কমলা লেবু সেটা যেই কামড় দিল বুঝতে পারলো সেটা মিষ্টি বা আম একটা যেই কামড় দিল তখন বুঝতে পারলো মিষ্টি জামাই ঠকানোর মিষ্টি সুতরাং ফলের সঙ্গে মিষ্টির যোগাযোগ বরাবরে আগে কী ছিল সত্যিকারে ধরুন আমের মিষ্টি সেটা আমের রস থেকেই হতো লিচুর মিষ্টি লিচুর রস থেকে হতো আতার মিষ্টি আতার রস থেকে হতো এরকম একদম ফ্রুট মানে যে আসল ফলটা সেটা থেকেই ব্যবহার করে সেই সন্দেশটা বানানো হতো যেরকম আমরা এখানে বানালাম লিচুর সন্দেশ আর দেখতেও কি সুন্দর হয়েছে বলো কালারফুল হয়েছে তুমি বলছিলে আম দিয়েও এটা বানানো যায় কিভাবে আম দিয়ে মানে একইভাবে শুধু আমের পাক হবে আমের পাকটা দেওয়া হবে তাহলে আম মিষ্টি হয়ে যাবে বা নর্মাল ছানাকেও আমরা যদি পাক দিয়ে নিই উপরে আমসত্ত্বর একটা লেয়ার দিয়ে উপরে খোয়া ক্ষীর আর একটুখানি কাজু বা পেস্তা একটু ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে হ্যাঁ এটা খুব ভালো বলেছো যে নর্মাল আমরা যদি ছানার পাক দিয়ে বানিয়ে নিই বানিয়ে তার উপর আমসত্ত্ব দিয়ে তার উপরে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিলে চেরি হাফ করে কেটে দিলে দেখতে ভালো লাগবে আপনারা তো দেখলেনই এতক্ষণ ধরে কিভাবে মিষ্টিটা বানানো হলো আরেকবার এর রেসিপিটা দেখে নিন লিচুর সন্দেশ বানানোর জন্য প্রথমে জল ঝরানো ছানা হাত দিয়ে ঠেসে মেখে কড়াইতে নিয়ে ওর মধ্যে কিছুটা চিনি দিয়ে পাক দিয়ে তাতে লিচু বাটা আর দুধে ভেজানো কেশর দিয়ে বেশ অনেকক্ষণ পাক দিয়ে ঘন করে নামিয়ে ঠান্ডা করে তা থেকে গোলাকার সন্দেশ করে ওপরে আঙুল দিয়ে সামান্য চাপ দিয়ে গর্তের মতো করে ওর মধ্যে পেস্তা কুচি দিয়ে পরিবেশন করুন লিচুর সন্দেশ
তমসা, তুমি জি বাংলা রান্নাঘরে এসে এমন সুন্দর একটা মিষ্টি বানালেন, সেই জন্য তোমাকে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে মেমেন্টোটা। থ্যাংক ইউ। জীবনটাও একদম এর মতোই মিষ্টি হোক। হ্যাঁ, আর কীরকম খেতে হলো এবার দেখি। আগে তুমি খাও না, আগে তুমি খাও, আগে তুমি খেয়ে দেখি আমরা কীরকম বানিয়েছো। দারুণ হয়েছে, এত ভালো একটা মিষ্টি বানিয়েছো, এর জন্য অনেক উপহার পাওনা আছে। তুমি তো পাবে, আরেকজন যে অতিথি আসবে সেও পাবে। আমি দেখে নিই আজ জি বাংলা রান্নাঘরের তরফ থেকে তোমরা কী কী গিফট পাচ্ছ। রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটা গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের পক্ষ থেকে একটা সুন্দর কেক, রয়েছে শ্রীহরির পক্ষ থেকে খুব একটা আকর্ষণীয় গয়না, আর মিত্র ক্যাফের পক্ষ থেকে একটা ডিনার ভাউচার। আমাদের পরের অতিথি হলো সুমনা। সুমনা আসছে বেলেঘাটা থেকে। সুমনা মণ্ডল, কেমন আছো? সুমনা ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমাকে কি সুন্দর দেখতে লাগছে, কিরম গরমে তোমাকে মানে আইসুদিং দেখতে লাগছে, মনে হচ্ছে কি ঠান্ডা কি সুন্দর। তুমি লিচু দিয়ে কি বানাচ্ছো বলো? লিচুর কাস্টার্ড বানাচ্ছি। লিচুর কাস্টার্ড বানাচ্ছো? কাস্টার্ড জিনিসটা আমার কিন্তু খুব প্রিয় জানো। কাস্টার্ড আমারও খুব প্রিয়। লিচুর কাস্টার্ড বানাতে তোমার কি কি লাগছে? দুধ লাগছে, কাস্টার্ড পাউডার থেকে জাল দিয়ে ঘন করে দিচ্ছ তো, কাস্টার্ড লাগছে, চিনি লাগছে, আর লিচু লাগছে, আর সামান্য নুন জাস্ট টেস্টের জন্য। ওকে, প্রথমে কি করবে বলো? প্রথমে দুধটাকে জাল দেব। এদিকে এসো, আমি তোমাকে দিচ্ছি। এই নাও সুমনা দুধ। সুমনা তুমি কি করো? আমি হোম ডেলিভারি করি, ছোটখাটো পার্টির অর্ডার নিই। তাই? হ্যাঁ। বিভিন্ন রকমের মিষ্টি তুমি জানো, একটা বলো না আমাদের, সুন্দর সহজ যেটা মানুষ চট করে তৈরি করে। যেমন ডিমের রাবড়িটা সবচেয়ে আমাদের ফেভারিট। ডিমের রাবড়ি? রাবড়ি। আরে বাবা, বলো। দুধটা প্রথমে আগে জাল দিয়ে নেব, ঘন করে নেব, আর একটা পাত্রে তোমার ডিমটাকে ফাটাবো। বেশি ডিম লাগে না, মানে এই অল্প দুধে তোমার ওই তিনটে মতন ডিম লাগে। আচ্ছা, ডিমটাকে ফাটাবো, ফাটিয়ে গুঁড়ো দুধের মধ্যে দেবো, ডিমের মধ্যে। মানে ডিমটাকে ফেটিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধের সাথে ডিমটাকে অনবরত নাড়বো, নাড়বো। হ্যাঁ, ওই গুঁড়ো দুধটা দেওয়া মানে হচ্ছে ডিমের ফ্লেভারটা আসবে না, ডিমের একটা আস্তে গন্ধটা আসবে না, সেটা আসবে না। আচ্ছা, তারপরে দুধটা ফুটবে, যখন দুধটা ঘন হবে তখন ওই ডিম যেটার মধ্যে করলাম, ডিম আর দুধের মিক্সচার, ডিমের দুধের মিক্সচারটা চামচ দিয়ে দিয়ে সারা জায়গার মধ্যে ওটা ছড়িয়ে দেবো। যেই ওটা ছড়াবে না তুমি, অদ্ভুত ভাবে ওটা মানে রাবড়ি যেমন ক্ষীর হয়ে যায় না, ওরকম পুরো ছেড়ে ছেড়ে যাবে, পুরো ছেড়ে ছেড়ে যাবে। এবার ওটা ঘন হবে, তুমি চিনি দিয়ে দিলে, চিনি দিয়ে এবার ওটা, মানে চিনিটা তো দুধের মধ্যে অলরেডি আগে থেকে দিয়ে দেবো, দিয়ে দেবে। তারপরে ওই ডিমের ওইটা আস্তে আস্তে এই ছোট চামচ দিয়ে এক স্পুন করে তুমি দিয়ে দিলে, ওটা দেয়া মাত্রই দেখবে মানে আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, কেটে কেটে যাবে, পুরো রাবড়ি যেরকম হয় পুরো সেরকম হয়ে যাবে। এই ডিমের আইটেমটা বানানোর জন্য তুমি আরেকদিন জি বাংলা রান্নাঘরে আসবে। ওকে, একদম একদম। এবার এতে কি দেব বলো? একটুখানি দুধটা আমি তুলে নেব, একটা হাতা লাগবে দিদি আমার। এই নাও, এতে হবে? হুম হুম হুম। দুধটা তুলে নেবে? হ্যাঁ, একটু বাটিটা দেবে আমার, দাঁড়াও এটা কমিয়ে দিই আঁচটা। হয়ে গেছে দিদি, একটুখানি আমাকে একটা হেল্প করবে? ওটা একটু মিশিয়ে দেবে এইটা এর মধ্যে? হ্যাঁ, কাস্টার্ড পাউডারটা ক চামচ দিয়ে এটা। হ্যাঁ দাও, চার চামচ দাও। চিনিটা দেবে দিদি একটু? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই নাও, কতদিন হলো হোম ডেলিভারিটা চালু করেছো বললে? হোম ডেলিভারিটা চালু করেছি তোমার ওই ছ সাত মাস। তা হঠাৎ করে এইটা করার চিন্তা কেন এলো মাথায়? চিন্তা এলো, আমি রান্নাটাকেই প্রচণ্ড ভালোবাসি দিদি। আচ্ছা, তা এবার ভাবলাম বাড়িতে বসে আছি, তা দেখি শুরু করি। মেয়ে তো বড় হয়ে গেল, মেয়ে তো, মেয়েকে তো আর এখন ছোট নেই যে আমার দেখতে হবে। মেয়ে কত বড় হয়েছে? মেয়ে মাধ্যমিক দেবে। ও বাবা, তার মানে নিজে সব কাজ করতে পারে? সব কাজ করতে পারে। তোমাকে হেল্প করে রান্নাতে? রান্নাতে হেল্প করে খুব কম, কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। বাহ, তার মানে তো টেস্ট করার লোক তোমার বাড়িতেই আছে। এবার দি এর মধ্যে একটুখানি, তার আগে একটুখানি নুন দেব আমি, স্লাইট। এতটা দেখো, এক চিমটি, এক চিমটি। নুনটা কেন দিচ্ছ? নুনটা দিলে দিতে টেস্ট হয়, টেস্ট। হ্যাঁ, মানে যে কোনো তুমি পায়েশেও আমি নুন দিই, মানে হ্যাঁ পায়েশে আমরাও একটু একটু নুনটা দেয়া মানে একটু টেস্টটা আরো ভালো আসবে। কিন্তু আমি
কিংবা তুমি যে বললে পায়েসে নুনটা দিলে টেস্ট হয়, এটা আমরা অনেকেই জানি পায়েসে কেন নুনটা দেয় বলো তো, যে শুভ, যেহেতু পায়েসটা শুভ কারোর কুদৃষ্টি না পড়ে ওই জন্য, একটা সবের একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, বুঝতে পেরেছো? ওই টেস্ট বাড়ানোর জন্যই নুনটা দেয়। দেবো এবার এটা, কি সুন্দর রংটা হলো সুমনা। মানে কতজনের অর্ডার নাও, কত ছোট পার্টির যে অর্ডার নাও? 100, তার মানে তোমার কুক আছে, তুমি একা তো 100 জনের আছে, কুক আছে, মিষ্টিটা আমি করি, বাদ বাকি লোক আছে। মানে কি কি মিষ্টি করো তুমি 100 জনের জন্য? এক মানে ডিমের রাবড়ি তো আমার মাস্ট, আর ব্রেড মালাই, তারপরে তোমার দুধটা ঘন হয় আর একটা জায়গার মধ্যে দুধের মধ্যে তোমার কেশরটাকে রেখে দিই আলাদা ভাবে, দুধে চিনি দিই, ওটা প্রচন্ড ঘন হতে হবে কারণ মালাই একটু ঘন হলে টেস্ট হয়। এবার ঘন হয়ে যাওয়ার পর তারপরে চিনিটা দিলাম, দেওয়ার পর একটু স্লাইট নুন দিলাম, তারপরে কেশরটা দিয়ে দেবো, দিয়ে ওপরে কাজু পেস্তা সব দেবো, দিয়ে দেওয়ার পর পাউরুটিটা কিন্তু আর দেবো না কড়াইতে, যখন কাউকে খেতে দেব তখন আমি পাউরুটির মধ্যে এই জিনিসটা দেবো, ওই মালাইটা ঢেলে দেবো। হ্যাঁ গো, বলছি এই যে মানে অনুষ্ঠান বাড়িতে এই ডিমের মিষ্টি যেটা বানাও, অর্ডার পাই, অর্ডার পাই মানে কলকাতায় যত দিদি বড় বড় ফুড ফেস্টিভ্যাল হয়, তোমার ওই চেটে পুটে বলো বা বাড়ার সাথে খাইবার পাস, সব কটাতে আমরা যাই। তাই মানে ওইটাতে মানে তুমি সেই পরিমাণ অর্ডার পাবে, মানে মানুষের দৃষ্টিভঙ্গি তো কত বদলাচ্ছে ভাবো, আগে তো মিষ্টি মানে ছানার মিষ্টি, তার বাইরে খাবো না, এতে ওই হয় তাতে তাই হয়, তার মানে মানুষের চিন্তাটাও বদলাচ্ছে, তার জন্য না তোমার এত ডিমান্ড। এবার কি দেবো বলো? এটা একটুখানি দাও স্লাইড, এই যে লিচুর পাল্পটা, তাই তো? আর লাগবে না দিদি। কত দূর হলো বলো? হয়ে এসছে এটা, হয়ে এসছে তো? এবার কি দেবো বলো? এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে লিচুটা দিয়ে দেবো। তুমি যে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলে, এটা কি কাস্টার্ড? ফুড কাস্টার্ড পাউডার, ফুড কাস্টার্ড পাউডার, তাই তো? এবার এর মধ্যে লিচুটা দিয়ে দাও, দিয়ে দিই? হুম, দিয়ে দাও, পুরোটা, পুরোটা দেবে, লিচু কিন্তু অনেক জায়গায় বিখ্যাত, মুজফ্ফরপুরের লিচু কিন্তু আমার খুব ভালো লাগে, তোমার ভালো লাগে লিচু? সবার লিচু মানেই ভালো, লিচু মানেই খুব টেস্টি। আমি দেখেছি মানে এক একজনের বাড়িতে দেখি যে ঝাড় হয়ে লিচু গাছে লিচু হয়ে আছে, যেন আমার চেয়ে কি লোভ লাগে না, আমি খুব লিচু খেতে ভালোবাসি। এবার কি করতে হবে বলো? হয়ে গেছে এটা, হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে, আপনারা দেখেই নিচ্ছেন আমাদের লিচুর কাস্টার্ড রেডি হয়ে গেছে, আপনারা রেসিপিটা দেখে নিন। লিচুর কাস্টার্ড বানানোর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো ঘন দুধ ফুটিয়ে তা থেকে কিছুটা দুধ আলাদা করে একটা বোলের মধ্যে তুলে নিয়ে তাতে কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের দুধের মধ্যে একে একে পরিমাণ মতো চিনি, সামান্য নুন, কাস্টার্ড পাউডার গোলা দুধ ও লিচু বাটা মিশিয়ে ভালো করে জাল দিয়ে তাতে দানা ছাড়ানো লিচু দিয়ে বেশ অনেকক্ষণ পাক দিয়ে ঘন করে নামিয়ে নিয়ে ফ্রিজে রেখে জমিয়ে সার্ভ করুন লিচুর কাস্টার্ড। এরকম আরও অনেক ভালো ভালো রেসিপিস আপনাদের কাছে আছে, আপনারা আমাদের চিঠি লিখে জানান বা মেলও করতে পারেন, কিন্তু যাই করবেন ছবি সহ। জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 700016, মেল আইডি rannaghar.zbangla@zslgroup.com। শুভনা, আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ দিদি, তোমাকে থ্যাংক ইউ যে তুমি এখানে এসে এত সুন্দর একটা রেসিপি আমাদের শেখালে আর তুমি তোমার নিজের রেসিপিও শেয়ার করলে, খুব ভালো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, কেমন? দারুণ হয়েছে, অফকোর্স ফ্রিজে রেখে আর একটু জমলে আরও ভালো খেতে লাগবে, একটু ঠান্ডা, এক্সেলেন্ট হয়েছে।
দারুণ খেতে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সুমনা, আবার কিন্তু একদিন আসতে হবে ডিমের রেসিপিটা বানাতে। অবশ্যই দিদি, একদম। খুব ভালো থেকো, আপনারা কিন্তু ওটা অবশ্যই বানাবেন এবং ফ্রিজে রাখবেন, ফ্রিজে রেখে খাবেন, তাহলে আরও মজা পাবেন। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এখন আমাদের ত্রিফলা চলছে, কাল থাকছে কাঁঠালের রেসিপি। সুতরাং শিখতে হবে তো, তার জন্য দেখতে হবে কালকে জি বাংলা রান্নাঘর। খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর এখন দেখুন দিদি নাম্বার ওয়ান।